যুক্তরাষ্ট্র চীন উভয় দেশের সাথেই ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন তাদের সঙ্গে কি সম্পর্ক সেটা তাদের মাথা ব্যথা, আমাদের নয়। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর মোমেন জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করেছে চীন, সেই সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ডক্টর মোমেন বলেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় সম্পৃক্ত থাকবে চীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে যে আর্থিক সংকট দেখা দিয়েছে তা উত্তরণে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে মিয়ানমারের কিছু সমস্যা হচ্ছে, সে কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হচ্ছে। আমরা বলেছি, এই সংকট দীর্ঘায়িত হলে এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হবে। এক প্রশ্নের উত্তরে ডক্টর মোমেন বলেন, নির্বাচন নিয়ে আপনারা বেশি বেশি আলাপ করেন, নির্বাচন এক বছর পরে হবে, এখনও অনেক দিন বাকি, এগুলো নিয়ে খামোখা আপনারা বেশি হইচই করছেন, এখন নির্বাচন অনেক সুষ্ঠু হয়। চীনের নবনিযুক্ত চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং সোমবার মধ্যরাতে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। যাত্রাবিরতির সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় উভয় পররাষ্ট্রমন্ত্রী এক বৈঠকে মিলিত হন।